আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আবারও গৃহিণীদের জন্য কিছু উপকারী টিপস নিয়ে চলে এসেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা তো প্রতিনিয়ত কাজ করে চলেছি আর এ সকল কাজগুলো করতে গিয়ে আমাদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো কিছু কিছু টিপস এবং ট্রিক্স মেনে যদি কাজগুলো আমরা করি তাহলে দেখা যায় কাজগুলো খুব সহজেই করে নেওয়া সম্ভব হয় তো আজকে আমি তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের কাজে দেবে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ঘষা মাজার দিন শেষ আমরা তো অনেক কষ্ট করে অনেক মাজা ঘোষা করি এবং সেগুলো করতে গেলে আমাদের হাতও যেমন নষ্ট হয়ে যায় তেমনি কিন্তু সময়েরও অপচয় হয় তো আজকে আমি তেমনই কিছু টিপস আপনাদের দিয়ে দিচ্ছি টিপসগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো চলুন আজকে টিপসগুলো কি কি দেখে নেওয়া যাক এখানে আমি একটি ঝাড়ু নিয়ে নিয়েছি আর ঝাড়ুটা পুরনো ঝাড়ু আমাদের এমন ঝাড়ু থেকে যায় যেগুলো আমরা ব্যবহার করি না আর এরকম ছোট হয়ে গেছে তো এই ঝাড়ু দিয়ে কিন্তু দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে নিয়েছি একটি মোজা আর এর একটি পুরনো এরকম বড় সাইজের মোজা আপনারা নিয়ে নেবেন এখন এ দুটো দিয়ে কি হবে আপনাদের কষ্ট কিন্তু অনেক কমে যাবে আপনাদের সংসার হবে পরিপাটি চকচকে ঝকঝকে তো দেখুন আমি মোজাটা প্রথমে কিন্তু এভাবে গুটিয়ে নিচ্ছি গুটিয়ে নেওয়ার পরে এই যে পুরনো ঝাড়ুটা দেখছেন সেই ঝাড়ুটা আমি এই মোজার ভিতরে পরিয়ে দিব তো এভাবে ধরে মোজার ভিতরে পরিয়ে দিলে কিন্তু খুব সহজেই পড়ানো হয়ে যাবে তো দেখুন আমি এভাবে খুব সুন্দর করে এভাবে ঝাড়ুটা চেপে ধরে আমি মোজারা পরিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি একটি পুরনো মাস্ক নিয়েছি এবং মাস্কের এই রাবারটা এখান থেকে খুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারেন এবারে আমি এটা এখানে সুন্দর করে বেঁধে দিচ্ছি শক্ত করে বাঁধতে হবে এরপরে আমি এই ঝাড়ুর ওপরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা আমি পুরোটা ভিজিয়ে নিব তো ভিজিয়ে নেওয়ার পরে এটা দিয়ে আমি কি করব। আমাদের বাসায় দেখা ফ্রিজ ওয়াশিং মেশিন বা কোনো ফার্নিচারের এরকম যে চিপা থাকে এর ভিতরে কিন্তু দেখা যায় ম প্রবেশ করে না বা হাত দিয়েও কিন্তু এগুলো মোছা যায় না তো আপনারা এইভাবে যদি এই চিপাগুলোর ভিতরে মোছেন তাহলে কিন্তু খুব সহজেই মোছা হয়ে যাবে এর ভিতরে ধুলো বালি ময়লা আটকে থাকবে না এবং এর ভিতরে কোনোরকম পোকামাকড় তেলা পোকা টিকটিকি কিন্তু বাসা বাঁধতে পারবে না তো দেখুন এই চিপার ভিতরে আমি এভাবেই মুছে নিচ্ছি আর আমি এই কাজটা করি বলেই কিন্তু এই মোজার সাথে কোনো ময়লা লাগছে না লাগছে কিন্তু হালকা যাদের এরকম ফ্রিজ বা অন্যান্য ফার্নিচারের চিপার ভেতরে ময়লা রয়েছে তারা এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এবারে আমি ওয়াশিং মেশিনের কাছে চলে এসেছি ওয়াশিং মেশিনের নিচটা কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে তো এর ভিতরে কিন্তু কোনো প্রকারে মোছা সম্ভব নয় তাই আমি এভাবে ওয়াশিং মেশিনের নিচটা মুছি আর চারপাশ দিয়ে এভাবে মুছে নিলে কিন্তু পুরো ওয়াশিং মেশিনের নিচটাই কিন্তু পরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু এর নিচে তেলাপোকা চলাচল করে না আর পরিষ্কার জায়গায় তো পোকামাকড় চলাফেরা করে না সে তো আপনারা ভালো করে জানেন অনেক সময় টিকটিকি তেলা পোকার নিচে ডিম পেড়ে রাখতে পারে তাই আপনারা সব সময় এভাবে ঘর বাড়ি পরিষ্কার রাখবেন দেখবেন নিজের কাছেই ভালো লাগবে আর ঘরের কোনা পরিষ্কার থাকলে কিন্তু নিজের কাছেই খুবই ভালো লাগে তাই এই টিপসটা আপনারা ফলো করতে পারেন তো দেখুন আমি এইভাবে ওয়াশিং মেশিনের এই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি তো কেমন লেগেছে টিপসটি চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমাদের অনেক রকম পার্স থাকে যেগুলো আমরা পোশাকের সঙ্গে ম্যাচিং করে পরি বা রাফ জন্য যেগুলো ব্যবহার করি তো দেখা যায় অনেক সময় বাচ্চারা এভাবে পেনের দাগ করে দেয় আর এই পেনের দাগগুলো কিন্তু উঠতে চায় না তো এভাবে যদি পেনের দাগ পড়ে যায় তাহলে আপনারা এটা তুলে নেবেন খুব সহজ উপায়ে তো এখানে আমি ব্যবহার করছি বডি স্প্রে তো বডি স্প্রে দিয়ে কিন্তু খুব সহজেই এই পেনের দাগ তোলা সম্ভব আমরা অনেকেই কিন্তু এরকম পেনের দাগ পড়ে গেলে সেগুলো বাতিল করে দিই তো এভাবে বাতিল না করে আপনারা সহজেই কিন্তু যে কোনো বডি স্প্রে দিয়ে এই পেনের দাগগুলো উঠে নিতে পারবেন তো দেখুন আমি এখানে বডি স্প্রে দিয়ে স্প্রে করে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম কত সহজেই কিন্তু ক্লিন হয়ে গেলো তো এরকম ছোটো ছোটো টিপস জানা থাকলে কিন্তু আমরা টাকাও সেভ করতে পারি সময়ও সেভ করতে পারি তো চলুন চলে যাই তৃতীয় নাম্বার টিপে আমি এখানে শুকনা মরিচ নিয়েছি কিছু মরিচ তো আমরা কিনেই থাকি আর কিনে নিয়ে এসে সেটা আমরা বাসায় শুকিয়ে সেটা গুঁড়ো করতে দিই তো মরিচ অনেক সময় আমরা অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে রোদে দেওয়ার পরে এর বোটগুলো ছাড়াই তো এরকম রোদে দেওয়ার পরে বোটাগুলো ছাড়াতে গেলে প্রবলেম যেটা হয় শুকনো শুকনো মরিচের এই অনেকখানি অংশ এই বোটার সঙ্গে চলে আসে সেক্ষেত্রে কিন্তু মরিচের ভেতরের এই বীজগুলো বের হয়ে যায় এবং মরিচটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর অনেকটা ভেঙে চলে যায় সেক্ষেত্রে অপচয়ও হয় তাই শুকনা মরিচ আপনারা আগে রোদে শুকাবেন না শুকনো মরিচ আনার পরপরই এরকম অবস্থাতে আপনারা বোটাগুলো ছাড়িয়ে নেবেন তারপরে রোদে শুকাবেন দেখবেন একটা মরিচও ভাঙবে না নষ্টও হবে না মরিচ মুসমুসে হয়ে গেলে কিন্তু ভেঙে যায় তাই অবশ্যই রোদে দেওয়ার আগে এই টিপসটা ফলো করবেন দেখবেন বোটাগুলো ছাড়াতেও কোনো ঝামেলা হবে না এবং মরিচেও কোনো অপচয় হবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে ঘষা মাজার দিন শেষ এমন একটি টিপস আপনাদের দিব আপনারা কিন্তু চমকে যাবেন এখানে আমি একটি বাটিতে কিছুটা টক দই নিয়েছি টক দই নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি হারপিক আমি এখানে এক চামচ চামচ টক দইয়ের সাথে হাফ চামচ হারপি দিলাম এবং দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ডিটারজেন্ট পাউডার এবার আমি তিনটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে কী করবেন এটা দিয়ে সংসারের অনেক কাজ হবে যেমন প্রথমত আমি আপনাদের দেখাচ্ছি রান্নার পরে ছিংটা কিন্তু অনেক ময়লা হয়ে যায় অনেকে ছিংকে দেখা যায় আয়রনের দাগ পরে একেবারে বিচ্ছিরি হয়ে যায় তারা কিন্তু সরাসরি হারপিক ব্যবহার করবেন না হারপিক যদিও আয়রন কাটবে কিন্তু আপনার ছিংটাকে কালো করে দিবে নষ্ট করে দিবে তাই সরাসরি হারপিক ব্যবহার না করে এভাবে টক দোয়ের সাথে হারপিক মিশিয়ে আপনারা ব্যবহার করবেন দেখবেন ছিং কালো হবে না এবং ময়লাগুলো কিন্তু উঠে যাবে তো রান্নার পরে আমি ছিংটা পরিষ্কার করে নিয়ে এভাবে হারপিক এবং টক দই এবং ডিটারজেন্ট পাউডার একসাথে মিশিয়ে দিয়ে সেক্ষেত্রে কিন্তু হারপিকের গুণাগুণটা অনেকটা কমে গেছে কিন্তু এতে যে আমার সিংটা পরিষ্কার হবে না তা নয় সিংটা ঠিকই পরিষ্কার হবে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে কোনো রকম ক্ষতি না করে তো এবারে আমি এটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু একটি পুরনো স্ক্রাবার দিয়ে ঘষে নিচ্ছি এবং আপনাদের দেখেই দিচ্ছি কেমন পরিষ্কার হলো তো এই রেমিডিটা কিন্তু আপনারা প্রতিদিন ব্যবহার করবেন না সপ্তাহে একদিন এভাবে আপনাদের সিংটা ক্লিন করে নেবেন তাহলে কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে সরাসরি হারপিক কিন্তু কোনো রকম মেটালে দেওয়া ঠিক না সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এরপরে আমি এই রেমেডির আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তো দেখুন আমি এভাবে সিংটা ক্লিন করিলাম এবং সিংটা কেমন পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেল তারা দেখেই বুঝতে পারছেন দ্বিতীয় নাম্বার যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আরও বেশি কার্যকরী প্রতিনিয়ত আমরা চা বানাচ্ছি আমরা দুধ জাল করছি যে সকল পাতিলগুলোই দেখা যায় স্টিলের পাতিলের এই তলাটা কিন্তু এরকম কালো হয়ে যায় আর এগুলো কিন্তু যতই মাজা ঘোষা করি উঠে না নর্মাল কালিটা কিন্তু উঠে যায় কিন্তু লালচে ভাবটা উঠতে চায় না এই লালচে ভাবটা দূর করতে চাইলে আপনারা এই পেস্টটি লাগিয়ে দেবেন এই হারপিক টক দই এবং সামান্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে লাগিয়ে দিবেন এবং এটা কিন্তু রেখে দেওয়ারও প্রয়োজন পড়বে না লাগিয়ে দেওয়ার আপনারা পরপরই এটা ঘষে উঠিয়ে নেবেন দেখবেন একেবারে এই সব সব দাগগুলো এবং কালচে আর লালচে যে দাগগুলো পড়ে সবগুলো কিন্তু সহজে উঠে যাবে এবং আপনাদের পাতিলের তলাগুলো থাকবে চকচকে ঝকঝকে তো আমরা কিন্তু এইরকম ঝামেলাগুলো অনেক সময় ফেস করি তো এই রকম ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে এরকম সুন্দর সুন্দর টিপস কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন তো দেখুন আমি সঙ্গে সঙ্গে সেই স্ক্রাবারটা দিয়েই এই পাতিলের তলাটা ঘষে নিচ্ছি আর এটা ঘষার আর কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝে গেছেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে তো আমি এটা এভাবে ঘষে ধুয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হলো তো আমরা কিন্তু কিছু কিছু টিপস এবং ট্রিক্স মেনে যদি কাজ করি তাহলে কিন্তু সংসারের এই কাজগুলো সহজে করে নেওয়া সম্ভব তো এবারে আমি এটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিষ্কার হয়েছে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ